সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা এখন ক্লাসে, যদিও ক্লাসের মধ্যে দিয়ে আমরা আলোচনা করতে পারছি না, কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো চলছে। তোমরা এর মধ্যে যে আলোচনাগুলো শুনেছো ইসলামের ইতিহাস বিষয়ে, তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব সম্রাট আকবর। তার আগে বলছি যে তোমরা নিশ্চয়ই সতর্ক আছো, যদিও বা এখন অফলাইনে অর্থাৎ সরাসরি সশরীরে ক্লাস হচ্ছে না, কিন্তু তোমরা নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবে এবং তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, পরিবারের অন্যান্য যারা আছেন, সকলের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে আমরা যেন খুব দ্রুতই করোনা থেকে আমরা মুক্তি পাই, তার জন্য আমরা প্রত্যেকে আমরা সাবধানতা অবলম্বন করি। যেন তোমরাও কিন্তু এ ব্যাপারে সাবধান হবে। ইনশাআল্লাহ সামনের দিনগুলো আমরা অবশ্যই তোমাদের সাথে ক্লাসের মাধ্যমে সরাসরি ক্লাস করতে পারবো, এবং সেই সরাসরি ক্লাসের আগ পর্যন্ত তোমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো লক্ষ্য করো। এবং আমি আশা করছি যে তোমাদের এই অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত যে সিলেবাসগুলো সেগুলো সম্পূর্ণ করতে পারবে। তো এই পর্যায়ে আজকে তোমরা এর আগে আলোচনা শুনেছ নিশ্চয়ই যে মুঘল যে যুগ, হ্যাঁ, মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য সম্পর্কে তোমরা এর আগে আলোচনা শুনেছ। এর আগে তোমরা সম্রাট বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর, তার পুত্র সম্রাট হুমায়ুনের যে তার সাম্রাজ্যকালীন সময়, এরপর যে শেষ আলোচনা শুনছ তোমরা, তারই পরবর্তী যে সময়টা সেটা হলো সম্রাট আকবরের সময়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আকবরের নাম তোমরা শুনেছ, যার অনেক অনেক কৃতিত্ব, যার অনেক যে সংস্কার, তার অনেক কল্যাণমূলক কাজ, যেটা আমরা এখনও ভারতবর্ষ তথা পৃথিবীতে আমরা সেটা জানতে পারি ইতিহাসে, এবং সে ভারতবর্ষের ইতিহাসের মধ্যে সম্রাট আকবর একজন খুবই চমকপ্রদ একজন ব্যক্তিত্ব। সম্রাট আকবর ছিলেন সম্রাট হুমায়ুনের পুত্র, তার শাসনকাল ছিল 1555 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তার পুরো নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তোমাদের যে আলোচনা হয় তারই থেকেই কিন্তু যে সৃজনশীল কোশ্চেনগুলো আসে সেখানে কিন্তু ছোটো ছোটো আবার নৈবিত্তিক কোশ্চেনও থাকে সেখানে মধ্যে, যেমন আসতে পারে যে সম্রাট আকবরের পুরো নাম কী, এমনইভাবে সে কারণে প্রত্যেকটা যে যে বইয়ের যে ইয়াগুলো যে তথ্যগুলো সেগুলো তোমরা শিখে নিবে, জেনে নিবে। সম্রাট আকবর সম্রাট হুমায়ুনের পুত্র এবং তার জন্ম, পরবর্তীতে তার জন্মের প্রায় 13 বছর পর, তার বয়স যখন 13 হলো তখন তার পিতার মৃত্যু হয়, এবং হুমায়ুনের মৃত্যুর পর 1555 খ্রিস্টাব্দে, তোমরা লক্ষ্য করো, 1555 খ্রিস্টাব্দে তিনি মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন, এবং মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করে তিনি চারপাশে অনেক ধরনের শত্রুর সম্মুখীন হন। তোমরা এই যে বোর্ডে লিখেছি, তার সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন এবং তার সেই 1605 পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তোমরা এটা লিখে রাখো, সম্রাট আকবর যখন সিংহাসনে আরোহণ করলেন তার পিতার মৃত্যুর পর, কিন্তু তার যে সিংহাসন সেটা কিন্তু মোটেও আরামদায়ক ছিল না, অনেক ধরনের সমস্যা, বাধা, বিপত্তির মুখোমুখি তাকে হতে হয়েছিল, এবং সেই সময় তার পিতা সম্রাট হুমায়ুন মৃত্যুর আগে তার পুত্র সম্রাট আকবরকে তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যান। নাবালক পুত্রের দায়িত্বভার এবং তার অভিভাবক রূপে সম্রাট হুমায়ুনেরই খুব বিশ্বস্ত বন্ধু বৈরাম খানকে সম্রাট আকবরের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলেন, যার কারণে সম্রাট আকবর নাবালক হলেও বা অল্প বয়সী হলেও বৈরাম খানের সহায়তায়
তার সাম্রাজ্যের সমস্যাগুলো একে একে তিনি দূর করেন। অর্থাৎ আমরা এখন আলোচনা করছি সিংহাসনে আরোহণের সময় ভারতের অবস্থা। তিনি যখন সিংহাসনে আরোহণ করেছিলেন তখন ভারতের অবস্থা কেমন ছিল একটু আগেই বলেছি। সে ভারতের মধ্যে যে বিভিন্ন জাতি গোষ্ঠী ছিল হুমায়ুন এবং সেই সমস্যাগুলো সমাধান করে যেতে পারেননি। তার অকাল মৃত্যুর ফলে তার নাবালক পুত্র অর্থাৎ তার অল্প বয়সী অবস্থায় সম্রাট আকবরকেই তার সিংহাসনে দায়িত্ব নিতে হয় এবং সেই সিংহাসনে দায়িত্ব নেওয়ার সময় তার অভিভাবক ছিলেন বৈরাম খান। বৈরাম খানের সহায়তায় সম্রাট আকবর এই সকল সমস্যাগুলো মোকাবেলা করলেন। যারা এর আগে বিরোধিতা করেছিল, যারা সিংহাসনে আবার গ্রাস করতে চেয়েছিল বা অধিকার করতে চেয়েছিল, তাদের সমস্ত সমস্যার সমাধান করেছিলেন সম্রাট হুমায়ুন তার অভিভাবক বৈরাম খানের মাধ্যমে, এবং বৈরাম খানকে তিনি খান বাবা বলে ডাকতেন। এবং সম্রাট হুমায়ুন সিংহাসনে আরোহণ করার পর তার যে সকল যুদ্ধ হয়েছিল, কিছু কিছু যুদ্ধ তার যুদ্ধের মোকাবেলা করতে হয়েছিল, বেশ কিছু যুদ্ধের মোকাবেলা করে কিন্তু তিনি দীর্ঘ সময় পর্যন্ত এই যে মুঘল সাম্রাজ্যের সময়টাতে তিনি দক্ষতার সাথে পরিচালনা করতে পেরেছিলেন। এবং তার সেই যে সময়টাতে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তোমরা লক্ষ্য করো পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমি এখানে লিখেছি 1556 খ্রিস্টাব্দে। তোমরা নিশ্চয়ই জানো যে পানিপথের প্রথম যুদ্ধ একটা হয়েছিল, সে প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ হলো 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধে তার সঙ্গে যে যোদ্ধা ছিলেন, লড়েছিলেন তার বিরোধী পক্ষ বিদ্রোহী, সে তার নাম ছিল হিমু। হিমু ছিলেন জাতিতে বেনিয়া এবং তিনি উচ্চভিলাষী ছিলেন এবং তিনি ব্যবসা বাদ দিয়ে তিনি সামরিক বাহিনীতে যোগদান করেছিলেন এবং নিজেকে সুদক্ষ সেনাপতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে আদিল শাহ হিমুর অসাধারণ কৃতিত্বে তাকে সামরিক নৈপুণ্য ও শাসন দক্ষতা মুগ্ধ হয়ে তাকে প্রধানমন্ত্রী সেনাপতি পদে নিযুক্ত করলেন। এবং হিমু পরবর্তীতে দেখা গেল যে অত্যন্ত সুদক্ষ যোদ্ধা, দক্ষতার সাথে যুদ্ধ করেও, সমরকুশলের সাথে করেও পরবর্তীতে সম্রাট আকবরের বাহিনীর কাছে পরাজিত হন, ধৃত হন এবং নিহত হন, যার ফলশ্রুতিতে তার সেনাবাহিনী পরাজিত হলো। এভাবেই সম্রাট আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে তার শক্তিশালী যে শত্রু তার মোকাবেলা করতে সক্ষম হন। অবশ্যই তার সঙ্গে তার অভিভাবক তত্ত্বাবধায়ক বৈরাম খান ছিলেন। এর পরবর্তীতে আমরা তোমরা লক্ষ্য করো বৈরাম খান সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আকবর যখন অল্প বয়সী ছিলেন সেই তখন থেকেই বৈরাম খান অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার প্রত্যেকটা যুদ্ধে তিনি তাকে সাহায্য করেছিলেন। এছাড়াও বৈরাম খান যখন সম্রাট আকবরকে পড়াশোনার দায়িত্ব দিলেও কিন্তু তার পড়াশোনার দিকে মনোযোগী ছিলেন না তিনি, তার বদলে বরং সম্রাট আকবর যুদ্ধবিদ্যা, কলাকৌশল, ঘোড়া চালানো, অস্ত্র চালানো, তীর ছোড়া, এইসবের দিক থেকে সম্রাট আকবরের বেশি আগ্রহ ছিল। সম্রাট আকবর বৈরাম খানের কাছ থেকে তিনি বিভিন্ন রকমের যুদ্ধ পরিচালনা করা, বিভিন্ন কৌশল, এই সকল বিষয়গুলো তিনি শিক্ষা নিয়েছিলেন। এই বৈরাম খান একে একে তাকে একেবারে তার পিতার মতো করে তাকে তার পাশে সবসময় শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সম্রাট আকবর এই বৈরাম খানের অভিভাবকত্ব হতে তাকে মুক্ত হতে চেয়েছিলেন। বৈরাম খান যদিও অনেক উপকারী ছিলেন কিন্তু একটা সময় তার পতন হয়েছিল, কারণ তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে যেতেন এবং দেখা গেল যে তার বিভিন্ন সামান্য অপরাধেও অনেক বড় ধরনের শাস্তি, এরকম অনেক কারণে, কিন্তু তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্রের কারণে সম্রাট আকবরের যে মনে প্রভাব বিস্তার করে প্রাসাদের যে অন্যান্য যারা ছিল তাদের বিভিন্ন কথায়, পরবর্তীতে সম্রাট আকবর খান বাবা বলে যাকে ডাকতেন তাকে হজ করার জন্য মক্কায় যেতে বললেন।
বৈরাম খান রাজি হলেন, কিন্তু পরবর্তীতে তাকে আবার আততায়ীর হাতে তাকে নিহত হতে হলো। এভাবে বৈরাম খানের মতো ব্যক্তিত্ব সম্রাট আকবরের সাম্রাজ্যে যার শক্তিশালী ভূমিকা ছিল তার পতন ঘটে। এছাড়া সম্রাট আকবরের একজন ধাত্রীমাতা ছিল, অর্থাৎ তাকে যে লালন পালন করত মাহিম আনগা নামে, তিনিও কিন্তু পরবর্তীতে এই বৈরাম খানের মৃত্যুর পর তার প্রভাবও আরও বিস্তার, অর্থাৎ তার প্রভাব আরও বেশি বেড়ে যায়। সম্রাট আকবর যাকে মায়ের মতো করে মনে করতেন, কিন্তু পরবর্তীতে তার পুত্র মাহিম আনগার পুত্র এবং অন্যান্য ষড়যন্ত্রের কারণে মাহিম আনগার যে প্রতিও তিনি কিছুটা ক্ষুব্ধ ছিলেন। মাহিম আনগার পুত্র তাকে তার সাম্রাজ্যে অপরাধ, গুরুতর অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার মাহিম আনগা পরবর্তী তার পুত্র সুখে মৃত্যুবরণ করে। এভাবে একে একে বৈরাম খান, মাহিম আনগা এরকম তার যে অভিভাবক শ্রেণী ছিল তাদের প্রভাব থেকে তিনি মুক্ত হয়ে নিজ হাতে তিনি পরবর্তীতে তার রাজদণ্ড তিনি হাতে নিয়েছিলেন। তার রাজ্যের বা তার সাম্রাজ্যের যে শাসনভার তিনি একাই তিনি পরিচালনা করতে লাগলেন। বিভিন্ন যুদ্ধে তিনি জয়লাভ করলেন, তিনি কাবুল বিজয় করলেন, দাক্ষিণাত্য অভিযান করলেন, বঙ্গ বিজয় করলেন, এরকম অনেকগুলো অঞ্চল করলেন, রাজপুতদের সাথে সংঘর্ষ হলো। তিনি একজন অসাম্প্রদায়িক শাসক ছিলেন। তার সাম্রাজ্যে বিস্তৃত বিশাল সাম্রাজ্যের পর তিনি তার সাম্রাজ্যকে, সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার দিকে তিনি মনোনিবেশ করলেন এবং তিনি লক্ষ্য করলেন যে এই বিশাল সাম্রাজ্যকে রক্ষা করতে গেলে সকলের সাথে তার সম্প্রীতি এবং সদ্ভাব বজায় রাখতে হবে এবং সে কারণে তিনি রাজপুতদের সাথে সম্প্রীতি বা একটা রাজপুত নীতি গঠন করলেন। সেই রাজপুত নীতি গ্রহণের ফলে অনেকগুলো কারণ আছে, তোমরা অবশ্যই যে বইটা আছে সে বইটা খুললে পাবে রাজপুত নীতির কারণ। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে। যেমন তিনি প্রথমে, এই যে একটু আগে বললাম যে তিনি প্রথমে মনে করলেন যে বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য সকল ধর্ম সম্প্রদায়ের সাথে সম্প্রীতি সুরক্ষা করতে হবে, সম্প্রীতি সম্পর্ক স্থাপন করতে হবে এবং তিনি একজন উদারনৈতিক শাসক ছিলেন, অসাম্প্রদায়িক চেতনার সুদক্ষ শাসক ছিলেন। তিনি চাইতেন হিন্দু মুসলিম সকলের মধ্যে সদ্ভাব থাকবে এবং সবাই সুযোগ সুবিধা ভোগ করবে। সে কারণে তিনি রাজপুতদের সাথে মিলনাত্মক নীতি গ্রহণ করলেন। তিনি তার যে শাহজাদা সেলিমের সাথে রাজপুত রমণীর বিয়ে দিলেন, রাজপুতদেরকে উচ্চ রাজপদে চাকরি দিলেন এবং এই যে রাজপুত বা হিন্দু সমাজে যারা ছিলেন তখন তাদের যে ধর্মীয় অনুভূতি সেগুলোর প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করলেন। যেমন জিজিয়া এবং তীর্থকর রহিত করলেন এবং তাদের সম্মানার্থে যে নির্দিষ্ট সময় যে ছাড়া গো মাংস বা যে যত্রতত্র বিক্রি করা সেটা তিনি কমিয়ে দিলেন। এভাবে তিনি রাজপুতদের সাথে তার সম্প্রীতি স্থাপন করে তিনি ভারতবর্ষকে শক্তিশালী করলেন এবং এই রাজপুত নীতি গ্রহণের কিন্তু ফলাফল ছিল সুদূরপ্রসারী। আমরা জানি ভারতবর্ষে যে অনেক অনেক স্থাপনা আছে, অনেক কিছু সেখানেই, কিন্তু ভারতবর্ষের এই যে আকবরের সময় থেকে তার অনেক অনেক সংস্কারমূলক কাজের মাধ্যমে কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছে। যদিও বা আমরা জানি যে সম্রাট বাবর ছিলেন এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু সম্রাট বাবর মাত্র 4 বছরের মতো তিনি শাসন করলেও হুমায়ুনের সময়ে অনেক ঝড় ঝণ্ডার মাধ্যমে তিনি সময় অতিবাহিত করতে হয়েছে, কিন্তু সম্রাট আকবরকেই কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এই কারণে যে তিনি সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, সমৃদ্ধ করেছিলেন, অনেক ধরনের সংস্কার সাধন করেছিলেন। সবচেয়ে বড় হলো যে তিনি উদারনৈতিক সংস্কার সাধনের জন্য বদ্ধপরিকর ছিলেন এবং তার সামাজিক কিছু সংস্কার যা জনগণের জন্য অনেক কল্যাণ এনে দিয়েছিল। যেমন প্রথমেই আমরা সামাজিক সংস্কার যদি আলোচনা করি তাহলে আমরা উদারনৈতিক সংস্কারের মধ্যে অনেকগুলো সংস্কার আছে, যেমন আছে
সামাজিক সংস্কার, এবং সেই সামাজিক সংস্কারের মধ্যে যেমন তোমরা নিশ্চয় শুনেছ যে সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা এখানে যেমন সতী যে সামাজিক সংস্কারের মধ্যে পড়ে এটা সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথা প্রথা ছিল যে অর্থাৎ সহমরণ, স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকেও তাকে তার জীবন্ত অবস্থায় তাকে তাকে মৃত্যুবরণ করতে হতো। এটা অত্যন্ত ঘৃণ্য এবং অমানবিক একটা প্রথা ছিল। সম্রাট আকবর এই প্রথা রহিত করার জন্য ঘোষণা দেন এবং এটা এই সতীদাহ প্রথা তিনি রহিত করেন, এবং এইটা ঠিকমতো পালন হচ্ছে কিনা তার নির্দেশ যে কেউ কাউকে জোরপূর্বক বলপূর্বক তাকে প্রয়োগ করে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা তার জন্য তিনি পরিদর্শক নিয়োগ করেন, এবং তাদের এই কাজগুলো সঠিকভাবে পরিচালনার জন্য আরও তিনি বিভিন্ন সংস্থার তিনি নিয়োগ করেন। এভাবে সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন, বাল্য বিবাহ নিষিদ্ধ করেন, এবং তিনি বিধবা বিবাহ প্রচলন করতে চেয়েছিলেন, কিন্তু হিন্দু নেতৃত্বের মুখে এটা সম্ভব হয়নি। এছাড়াও তার আরও অনেক যে মদ্যপান নিষিদ্ধ না করলেও এটাকে তিনি নিরুৎসাহিত করেছেন, অর্থাৎ অতিরিক্ত মদ্যপান করে মাতাল হলে তাকে শাস্তির মুখোমুখি করতেন। এভাবেই সম্রাট আকবর অনেক সংস্কার করেছিলেন, এবং এই সংস্কারের ফলে ভারতবর্ষ সামাজিকভাবে এবং অনেক উন্নতি হয়েছিল। তিনি শিক্ষার সংস্কারও করেছিলেন, তার প্রশাসনিক সংস্কার করেছিলেন, যে জমির রাজস্ব সংস্কার করেছিলেন, বিভিন্নভাবে সুন্দরভাবে তার খাজনা আদায় করেছিলেন। এবং তোমরা জানো যে সম্রাট আকবরের সময় যে বাংলায় যে আমাদের যে পহেলা বৈশাখ এবং এটা সেটা হয়েছিল কিন্তু সম্রাট আকবরের সময়, এবং সেই সময় কিন্তু বাংলায় যে রাজস্ব আদায়ের জন্য যে সুন্দর প্রথা করেছিল, অর্থাৎ বছরের প্রথম দিনে হিসাব রাখার সুবিধার্থে, এরকম অনেক ধরনের সংস্কার কারণ করে সম্রাট আকবর সারা ভারতবর্ষ পুরো ভারতবর্ষকে তিনি অত্যন্ত সমৃদ্ধ করেছিলেন তার বিভিন্ন শাসন সংস্কার দ্বারা বা সামাজিক সংস্কার দ্বারা। এবং এই পহেলা বৈশাখ কিন্তু সেখান থেকে সম্রাট আকবরের সময় থেকে কিন্তু আমাদের বাংলায় প্রচলন হয়ে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে আলোচনা করলাম সম্রাট আকবর একজন চমকপ্রদ ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বের কারণে যদিও বা তিনি চেয়েছিলেন তার মধ্যে মাঝখানে তার মধ্যে মনে হলো যে সবাইকে নিয়ে একটা সবার সকল ধর্মের মধ্যে একটা সম্প্রীতি রক্ষা করতে চান, সেজন্য তিনি দিন ইলাহি করেছিলেন, যেটা পরবর্তীতে তিনি সুফল ভোগ করতে পারেন নাই। তার এটা ব্যর্থ হলেও অন্যান্য কাজ তার ব্যর্থ হয়নি, এবং ভারতবর্ষের অসাম্প্রদায়িক চেতনার বা সকল মানুষকে তিনি মূল্যায়ন করে সকলকে যোগ্য জায়গায় এবং তাকে প্রত্যেকের উন্নতির জন্য যে মানুষটি যে ব্যক্তিত্ব যে সম্রাট ভাবতেন তিনি হলেন সম্রাট আকবর। সুতরাং সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর তোমাদের এখানে যদি সৃজনশীল প্রশ্ন থাকে তোমরা সেটা একটা পড়লে তোমরা নিশ্চয়ই আনসার করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নিশ্চয়ই পরবর্তী আবার ধারাবাহিক আলোচনায় থাকবে পরবর্তী টপিকস। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।